নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার কথা ভেবে 129টি আধুনিক সিসিটিভি বসাতে চলেছে হাবড়ায়, ঘোষণা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। পুলিশের মানবিক মুখ, বিলুপ্ত হয়েছে অসামাজিক কাজকর্ম, বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সাংসদ কাকলিগঞ্জ দস্তিদারের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সকলের জন্য গৃহ এই প্রকল্পের অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে উল্টোডাঙ্গা বিধান শিশু উদ্যানে শুরু হলো জৈব কৃষি মেলা। 35টি বড় দোকান এবং 282টি ছোট দোকান শুধুমাত্র হাবড়াতেই, যা রাজ্যের অন্য কোনো শহরে নেই। এই সোনার দোকানগুলোর আরও নিরাপত্তা দিতে 129টি সিসিটিভি বসছে হাবড়া শহর জুড়ে। 9 এপ্রিল সকালে হাবড়া স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির ঘরে ব্যবসায়ীদের সাথে বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বৈঠক হয়। স্বর্ণ ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার কথা ভেবে 129টি সিসিটিভি ক্যামেরা বসছে হাবড়া শহর জুড়ে। তার মধ্যে 35টা খুব বিগ দোকান, যেমন পিসি চন্দ্র আছে, শ্যাম্পু আছে, তারপর আমাদের অঞ্জলি আছে, কেশব, এরা আছে। স্বাভাবিকভাবেই আমাদের একটু পর্যাপ্ত দেখতে হচ্ছে যে আগে থেকে একটা প্রিকশন নেওয়ার দরকার। প্রত্যেকটা দোকানই তার নিজের হুটার লাগাবে, একটা করে টাচিং হুটার বেরিয়েছে, টাচ করলেই বাসতে শুরু করবে। আমার টাচ রাইট সাইড থেকে লেফট সাইড গেলে, লেফট সাইড থেকে রাইট সাইড গেলে আবার বন্ধ হয়ে গেল। আর আমরা 130টা সিসিটিভি লাগছি, টেন্ডার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা নিজস্ব পিলারে লাগাবো। আমাদের যে 17টা লাগিয়েছিলাম তার মধ্যে 7খানা খারাপ হয়েছে, 7টা রিপেয়ারিং করে নিয়েছি। এবং দুটো জায়গায় থাকবে, একটা হাবড়া পৌরসভায় থাকবে মনিটর, আর একটা হাবড়া থানায় থাকবে মনিটর। প্রত্যেকটা সিসিটিভি ওয়াইজ মনিটর, মানে ধরুন আপনার 129টা লাগালাম আর সিসিটিভি মনিটর লাগালাম 4টে, না 129টাই খাপ থাকবে। এতো সোনার দোকান, মন্ত্রী আগে জানতেন না, আর শুনে কিছুটা আশ্চর্যই হয়ে যান। পুলিশ ভালো কাজ করছে, আগামী দিনে আরো পুলিশি ব্যবস্থার আশ্বাসও দেন। শুনে চমকে গেলাম যে 35টা বড় দোকান, 282টা ছোট দোকান, দোকান মিলে এত দোকান, বাপরে বাপ, আমি তো ভাবতেই পারিনি। এই সমস্ত দোকানই প্রিকশনের ব্যবস্থা করছে, প্রোটেকশন দায়িত্ব পুলিশ অত্যন্ত নজরদারি করছে, পুলিশ দারুণভাবে দেখছে। পুলিশের জন্য খুব হ্যাপি যে পুলিশ কাজ করছে এখানে। স্বভাবতই বিধায়কের এই সিদ্ধান্তে খুশি হাবড়া স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক পার্থ কর্মকার। আমাদের হাবড়ার এমএলএ তথা রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় উত্তীর্ণ ছিলেন এবং তিনি তার প্রশাসনকে বলেছিলেন হাবড়ার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বসতে। সে মোতাবেক প্রশাসন আমাদের সাথে বিগত দিনে বসেছিল এবং আজকে মন্ত্রী তাদের কাছ থেকে শুনে যে আমরা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা চাইছি, আমাদের আরও আশ্বস্ত করে গেল যে আগামী দিনে শুধু হাবড়া বাজারের ব্যবসায়ীরা না, হাবড়ায় যারা ক্রেতারা আসবে তাদেরও, যারা তারা শান্তিপূর্ণভাবে হাবড়ায় কেনাকাটি করতে পারে এবং হাবড়া ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করতে পারে, তার জন্য যত রকম প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন এই বলে উনি আমাদের আশ্বস্ত করে গেছেন এবং আমরা ওনার আশ্বস্ততে আমরা সবাই খুব খুশি। পুরবি নিউজের জন্য জয়ন্ত কর্মকারের রিপোর্ট। উত্তর জেলা 24 পরগনার পুলিশ ভালো কাজ করছে, তার জন্য সাধুবাদ জানাই, যার জন্য এই জেলাতে বন্ধ হয়েছে পাচার, বিলুপ্ত হয়েছে অসামাজিক কার্যকলাপ। তিনি উত্তর জেলা 24 পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। উত্তর জেলা 24 পরগনার পুলিশ ভালো কাজ করছে, তার জন্য সাধুবাদ জানাই, যার জন্য এই জেলাতে বন্ধ হয়েছে পাচার, বিলুপ্ত হয়েছে অসামাজিক কার্যকলাপ। তিনি উত্তর জেলা 24 পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। রবিবার বিকেলে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার নবনির্মিত নতুন ভবন, পুলিশ ব্যারাক এবং পুলিশ মেসের উদ্বোধনে এসে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আরও বলেন, রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবং জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের আন্তরিক এক এক করে ভগ্নপ্রায় থানাগুলি নতুনভাবে সাজছে। এই জেলা পুলিশের মানবিকতা ফিরেছে গত 6 বছর ধরে। এদিনের এই মহতী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ অনেকেই। এদিন উত্তর জেলা 24 পরগনার পুলিশের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কাজ করছে এই জেলা জুড়ে পুলিশ কাজ করছে, আজকে কি বলবেন? সব জায়গায় পুলিশ মানবিক মুখ পুলিশের, আজকে পুলিশের ভূমিকা দেখেছেন,
পুলিশে বাচ্চা বাচ্চাদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের একটা করলেন, এটা বলছেন যে এসপি সাহেব বললেন যে সারা জেলার প্রতিটা মোড়ে মোড়ে হবে, জেলা পুলিশ করছি আমরা, মানে ডিজাইন কন্টে পুলিশই তো কেউ আমাদের বাবা, কেউ তো আমাদের ভাই, কেউ আমাদের দাদা, কেউ আমাদের মামা, কেউ আমাদের পিসে মশাই, কেউ মেসে মশাই। সুতরাং পুলিশকে অন্য জায়গায় দেখলে হবে না। ছ বছরে পুলিশের মানবিক মুখটা ফুটে উঠেছে। পুলিশ ফুটবল প্রতিযোগিতা করছে, পুলিশ এক নম্বর নাটক প্রতিযোগিতা করছে, পুলিশ সুন্দরবন কাপ করছে, ভাবা যায়? আমি তো 20 বছরের এমএলএ, আমি কোনোদিন ভাবতে পারি, দেখতে পারি যে একটা একটা থানা তৈরি হলো, মডেল থানা দেখেছেন কীভাবে করেছে? টাকা নেই, কিচ্ছু নেই, তার মধ্যে মুখ্যমন্ত্রী 2,32,00,000 টাকা দিয়েছে এই থানার জন্য। আবার এমএলএরা আমাকে এগিয়ে এসে বললেন আরও কিছু যদি থানার লাগে এমএলএরা টাকা দেবে। 2 এমএলএ উলিন নেয় সুরজিৎ বিশ্বাস। তাই আমরা পুলিশের পাশে আছি, ভালো কাজ করছে তার পাশে সবসময় থাকতে হবে, এটা দায়িত্ব, এটা সহকারে সবাই মিলে দেখেছি। তারপরে পুলিশ সুপার দেখেছি, তা ওনারা দেখেছি ওনার ভূমিকা একটা, এত বড় জেলা, বিস্তৃত এলাকায়, একদিকে বাংলাদেশের বিস্তৃত বর্ডার, তারপরে আমাদের জেলায় ক্রাইমের রেঞ্জ জিরো হয়ে গেছে, কিচ্ছু নেই বলতে গেলে, একদম জিরো হয়ে গেছে। এটা কি সাধুবাদ জানাবেন আপনি? অবশ্যই পুলিশকে সাধুবাদ জানাবেন, থ্যাংকস, অভিনন্দন তো। আমি মন্ত্রী হয়ে পাশে বলবো যে না জানালে আমার এটা ভুল হবে, এত ভালো কাজ করেছে। পুরবি নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট। 9 এপ্রিল হাবড়া পৌরসভার উদ্যোগে সকলের জন্য গৃহ এই প্রকল্পের একটি বিশেষ অনুষ্ঠানে হাবড়ার দেশবন্ধু পার্কের মাঠে জনসভায় উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং হাবড়া বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিদেশে পাঠিয়েছিলেন, একবার জার্মান দেশের সংসদে, একবার লন্ডনের সংসদে, যেখানে 54টা দেশের সাংসদরা ছিলেন কমনওয়েলথ, এবং দুটো জায়গাতেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন কর্মসূচি, বিশেষভাবে তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প, এটা নিয়ে বক্তৃতা দিতে গিয়েছিলাম, এবং এগুলো বলার পরে সারা পৃথিবীর সাংসদরা একযোগে উঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন পৃথিবীর কোথাও মেয়েদেরকে লেখাপড়া শেখাবার জন্য এই ধরনের পরিকল্পনা কেউ নেননি, তারাও চান যাতে তাদের দেশে তাদের মেয়েরা লেখাপড়া শিখতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কন্যাশ্রী তাদের দেশে চালু করার জন্য তারা নিজ নিজ সরকারকে চাপ দিতে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে করছে দেখুন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে পশ্চিমবাংলায় উন্নয়ন করছে তাই নয়, বা এই উন্নয়নের খবর শুধু পশ্চিমবাংলায় ছড়িয়ে যাচ্ছে তাই নয়, এই খবর বিশ্বব্যাপী মানুষকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, আলোড়ন সৃষ্টি করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিশারি হিসেবে কাজ করছেন বলেই কিন্তু বাংলার বুকে আজকে সব মানুষ সুখে আছেন আমরা জোর গলায় বলতে পারি। আপনাদের পুনর্নির্বাচিত বিধায়ক, বর্তমানে রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুসারে খাদ্যমন্ত্রী প্রায় 7-8 কোটি মানুষকে 2 টাকা কিলো দরে চাল দিচ্ছেন। আমরা 34-35 বছর ধরে বাংলার বুকে দেখেছিলাম অনাহারে মৃত্যু, কখনো আমলাশোল, কখনো খেয়াদা, কখনো মুর্শিদাবাদ, এবং মানুষ না খেতে পেয়ে মারা যাওয়াটা দস্তুর হয়ে গিয়েছিল, আর আজকে কিন্তু সেখানে 2 টাকা কিলো দরে চাল গরিব মানুষ পাচ্ছেন। শিশুরা স্কুলে যেতে কিন্তু সবুজ সাথী সাইকেল পাচ্ছে, যেখানে আপনার ঘরের শিশু যদি না পেয়ে থাকে আপনারাও আবেদন করলে পরে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সবাই সুস্থ থাকুক, তাই হাসপাতালের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে তিনি প্রদান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 21 সালের মধ্যে প্রত্যেকের মাথায় ছাদ থাকবে, জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এটা হলো একটা অত্যন্ত গর্বিত কাজ হয়েছে। আজকে কথা চাবি মানে আচ্ছা ও 3,092 আজকে বাড়ির কাজ শুরু করবে, চাবি পরে আপনাদের দেবে তুলে দেবেন। আজকে 3,092টা বাড়ির কাজ শুরু হবে, ব্যাংকাররা বলে দিয়েছে কোন ওয়ার্ডে কোন ব্যাংকারের সাথে করবেন, আপনি 25,000 টাকা জমা করবেন আর বাকিটা পৌরসভা নিয়ে বিভিন্ন ফান্ড থেকে পৌরসভা ঢুকিয়ে দেবে, টাকাটা দিয়ে দেবে। 3,43,000 টাকা আপনার, 25,000 টাকা আর 3,43,000 হলো সরকার দেবে, রাজ্য সরকার তার বিভিন্ন ফান্ড থেকে আপনাদের কাছে দেবে।
এটা আমরা প্রায় 13,000-এর যাচ্ছি, এটা 16,000, এটা আমরা টোটাল 11,000 টোটাল আমরা বাড়ি করবো হাবড়ায়। সুজিত আমাকে একটা প্রপোজাল দিয়েছে, নীলিমেশের প্রপোজালটা দেখো, কিছু লোক তাদের সরকারি জমিতে বসে আছে, সরকারি জমিতে বসে আছে, তারা ওইখানেই তাদের ধরুন আছে 15 বছর 20 বছর কি 25 বছর বসে আছে। আমাকে যদি ওই জমির মেজারমেন্ট করে দাগ খতিয়ানটা দিয়ে দেয়, তাহলে আমি অন্তত সরকারের তরফ থেকে জেলা শাসককে দিয়ে উত্তর চব্বিশ পরগনায় তাদের আমি জমিটা তাদের পাট্টা করিয়ে দেবো, যতগুলো পরিবার থাকবে তাদের পাট্টা করিয়ে দেবো। এরকম আমরা ঠিক করেছি, যেখানে যে বসে আছে তাকে সেখানেই তার জমিতে পাট্টা দিয়ে দিচ্ছি গভর্নমেন্ট, মানে অফিসিয়ালি আপনি স্বীকৃতি পেয়ে গেলে এই জমিটা আপনার হয়ে গেল। সুজিতের 50টা জায়গা রয়েছে করে দিন। এরকম যদি কোনো প্রপোজাল থাকে হাবড়ায় যে সরকারি জমিতে বসে আছে এখনো বসে আছে, কিন্তু আপনি আপনার জায়গা পাননি, আপনি পৌরসভাকে দিয়ে দিন কিংবা পঞ্চায়েত সমিতির রত্না আছে দিয়ে দিন, আমরা পাট্টা পুরো সেখানে দিয়ে দেবো। গীতাঞ্জলি প্রচুর ঘর দিয়েছে, প্রচুর ঘর যা আছে এসে, আরও যদি গীতাঞ্জলির ঘর থাকে আরও গীতাঞ্জলির ঘর আমরা দেবো। আমরা গীতাঞ্জলি শুধু গ্রামকে বাঁচিনি, এবার শহরকেও বেছে নিয়েছি। গীতাঞ্জলির ঘর শুধু আগে দেওয়া তো গ্রামে, আমাদের জেলার ক্ষেত্রে আমরা অনেক পৌরসভার ইন্টেরিয়ারে যেখানে বস্তি আছে সেই সমস্ত জায়গায় গীতাঞ্জলির ঘর আমরা দিয়ে দিচ্ছি পরিবারকে। মানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকের মাথায় 2021 সালের মধ্যে ছাউনি করে দিতে হবে, এমন একটি লোক থাকবে না ছাউনি ছাড়া কোনো লোক থাকবে না, প্রত্যেকের মাথায় থাকবে। পুরবি নিউজের জন্য অনিমেষ পালের রিপোর্ট। 9 এপ্রিল রবিবার জিওরডাঙ্গা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আটুরিয়ার নেতাজি আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ের ময়দানে। প্রায় 100 জন রক্তদাতা এদিন রক্তদান করবেন বলে আশাবাদী সোসাইটির সম্পাদক সৈয়দুর রহমান তরফদার। অনুভব ওয়েলফেয়ার সোসাইটি থেকে রক্তদান শিবির দ্বিতীয় বর্ষ উদযাপন করা হচ্ছে এবং এই পর্যন্ত 42 জন রক্তদাতা রক্ত দিয়েছে, ওয়েটিংয়ে আছে, আরও দিচ্ছে। আমরা এক্সপেক্ট করছি যে 100 জন রক্তদাতা রক্ত দেবেন এবং এটা আদিবাসী সংখ্যালঘু এরিয়া, তো আমরা গর্ব অনুভব করছি যে মেয়েরাও অর্থাৎ মহিলারাও রক্ত দিচ্ছেন এবং সংখ্যালঘু শ্রেণীর মধ্যেও এটা প্রচার হয়েছে যে রক্তদান একটা মহৎ কাজ এবং তারাও এতে অংশগ্রহণ করেছে এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজনও এর মধ্যে ইনভলভ। এটা দ্বিতীয় বর্ষ অনুভব ওয়েলফেয়ার সোসাইটি, এটা দ্বিতীয় বর্ষ। গত বছরও এই গরমের সময় আমরা এই অনুষ্ঠান করেছিলাম, তো আমরা জেনারেলি গরমের সময়টাকেই বেছে নিই পাশাপাশি আছে কালচারাল অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও চলছে, জাদু প্রদর্শনী বাচ্চাদের জন্য, কারণ ওদের একটা আবদার সবসময় আপনারা বড়দের জন্য কাজ করেন, তো সেই জন্য ওদের আবদার মেটানোর জন্য আমরা একটা জাদু প্রদর্শনীর ব্যবস্থাও রেখেছি। পুরবি নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট। Mind blowing. Classic. Modern DIY. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন এক্সক্লুসিভ লেডিজ শোরুম দেখলেই নিউ ফ্যাশন কর্নার এরিনা মার্কেট হাবড়া।
প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন, ইমারতি দ্রব্যের আপনার আস্থা আস্থা কনস্ট্রাকশন, একই ছাদের নিচে আল্ট্রাটেক অম্বুজা রামকোর অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন, আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে এসআরএমবি টিএমটি বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার, এক নম্বর গলি। রবিবার বাণীপুর শ্যামশার মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে এদিন শীতলা পুজো এবং শনি পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি রক্তদান শিবির, স্বাস্থ্যদান শিবিরের মতো সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায়ী সমিতি। আমাদের বাণীপুর শ্যামশার মোড় ব্যবসায়ী সমিতির শনি পুজো এবং শীতলা পুজোর অনুষ্ঠান প্রতি বছর আমরা করে থাকি। তার সাথে আমরা কিছু প্রোগ্রাম রেখেছি। প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের আগামীকাল রক্তদান শিবির হয়ে গেছে, আর আজকে সন্ধ্যা 7টায় আমাদের একটা বাউল অনুষ্ঠান আছে, লোকরুতি আছে, এবং বিনা ব্যয় স্বাস্থ্য শিবির আছে। এই মুহূর্তে আমাদের এখানে পরীক্ষা করেছে প্রায় 70-80 জন হয়ে গেছে। কালকে রক্তদান শিবির, মানে আগামী 8 তারিখে রক্তদান শিবির, আমাদের 35 জন রক্তদান পেয়েছি আমরা। সোমবার দিন আমাদের দরিদ্র নারায়ণ সেবা আছে প্রায় 1000 লোকের। পুরবি নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926-724-208। পুজো সাজ, ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং শার্টিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোর্সে। নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়ে আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স রূপে দিশে হারা।
মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া এক নম্বর রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট বদরহাট টেকার স্ট্যান্ড। ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598-798, বাই ওয়ান গেট টু। লেডিস জিন্স 798, বাই ওয়ান গেট টু। মেন্স ট্রাউজার 698, বাই ওয়ান গেট টু। মেন্স ফর্মাল শার্ট 448-548, বাই ওয়ান গেট টু। লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড। মেন ক্যাজুয়াল টি শার্ট 79-99, 129, 149, 199 এবং 249। গার্লস টপ 89, 129, 149, 199 এবং 249। মেন্স বারমুডা 99, 129 এবং 149। মেন্স পায়জামা 149 এবং 199। ফ্যাশন মল সবকে লিয়ে সব কুছ। স্নেহবিথি প্লাজা, ফার্স্ট ফ্লোর, স্টেশন রোড, হাবড়া। মোবাইল নাম্বার 8820785210। একবার আসুন, না কিনলেও দেখে যান। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। আশ্রাফাবাদ মর্নিং স্টার ক্লাবের শীতলা পুজো এবছর 52 বর্ষে পদার্পণ করলো। বিগত 15 বছর ধরে এই দিনটিতে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, রোগীদের ফল বিতরণ সহ আরও বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানে আয়োজন করেন ক্লাবের সদস্যবৃন্দরা, জানালেন পূজা কমিটির সম্পাদক মিহির সেন। ব্যবসায়ী সমিতির সম্পাদক মিহির দত্ত জানালেন, আশ্রাফাবাদ মর্নিং স্টার ক্লাবের পক্ষ থেকে এই সার্বজনীন শ্রী শীতলা পুজো উপলক্ষে 52 বছর আমাদের এটা বিশেষ অনুষ্ঠান, স্বেচ্ছা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমরা বিগত 10-15 বছর ধরে আমরা রক্তদান শিবিরটা করে যাচ্ছি। এই রক্তদান শিবিরে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আশ্রাফাবাদ, বাণীপুর, হারিয়া সকল অধিবাসীবৃন্দ সহযোগিতায়, এছাড়া আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আমাদের প্রশাসনিক যারা আছেন এখানে, আমাদের বিধায়ক মহাশয় এবং আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যান, মানে চেয়ারম্যান প্রতি বছরই যে থাকেন আর কি, সে আমাদের সহযোগিতা করেন। আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করি। এছাড়াও আমাদের এই সর্বজনীন শীতলা পুজো উপলক্ষে আমাদের অন্যান্য সামাজিক কাজও আছে। আমরা আগামীকাল হাবড়া হাসপাতালে সমস্ত রোগীদের জন্য ফল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। সেটা সকাল 10:00 আমরা গিয়ে হাবড়া হাসপাতালে সমস্ত রোগীদের মধ্যে ফল বিতরণ করব। আমরা প্রতি বছরই বস্ত্রদান শিবিরের অনুষ্ঠান করে থাকি, গরিবদের মধ্যে আমরা বস্ত্র দান করি। এছাড়াও আমাদের অন্যান্য অনুষ্ঠান আছে, যে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, আমাদের আতশবাজি প্রদর্শন হয় প্রতি বছরই, আর এছাড়াও আমাদের একটা মেগা কুইজ কনটেস্ট প্রতিযোগিতা হয়। এবং এই মেগা কুইজ কনটেস্টে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত এলাকা হাবড়া তথা অশোকনগরের সমস্ত মেধা ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের এই পুজোর সমস্ত অনুষ্ঠানটিকে আরও সাফল্য মণ্ডিত করুন। পুরবি নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। দক্ষিণ হাবড়া সমস্ত ভক্তবৃন্দকে যোগাযোগ করবার জন্য আহ্বান করা হচ্ছে। যোগাযোগ 7432847828 9733523915। মিলন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি, সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।